নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যাচ্ছি কলকাতাতে, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি। আমি যেহেতু বেড়াতে যাবো, এর জন্য ঘর দুয়ার গুছিয়েই যাচ্ছি, আর যেই আমরা বেরাবো তখন এরকম বৃষ্টি। কিন্তু আমাদের ট্রেন হচ্ছে একটা পাঁচে, আর আমাদের তো বেরাতে হবেই। আর গ্রাম এলাকা জানোই তো, গাড়ি তো পাওয়া যায় না। এদিকে কিন্তু বর খুব রেগে ফায়ার, আমার সাথে দেখো কথা কয় না, একা একা হাঁটা দিয়েছে ছাতা নিয়ে। তারপরে কি করলাম, সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যেই, আর ভিজে তো গিয়েছি। তারপরে আমাদের 1.5 ঘন্টা ট্রেনে থাকতে হবে। তারপরে এই যে রেনকোট পরে নিয়েছে বরমশাই, আর ছেলেকে নিয়ে করে নিয়ে নিয়েছে, আর একটা ছাতায় আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এখানে একটা জোড়া পুকুর আছে, দুই পাশে দুটো পুকুর আর মাঝখান দিয়ে গেছে রাস্তা, সেটাকে বলে জোড়া পুকুর। আর এখন দেখো কি সুন্দর একটা রোমান্টিক সিচুয়েশন, এই যে দুই পাশে দুটো পুকুর আর মাঝখান দিয়ে আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কি রোমান্টিক লাগছে। এদিকে ছেলেটা বাবাকে ফোলাচ্ছে যে মা দেখো ভিডিও করছে, আর আমাকে ওদিকে গালাগালি করছে, তাতে আমার কি করার, ভিডিও তো আমি করবই। তারপরে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে, ট্রেনে গিয়ে যে ভিডিও করব, এত পরিমাণে বৃষ্টি ঘুরতে পারিনি, চলো কলকাতায় গিয়ে দেখা হচ্ছে।